হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। ফ্রেন্ড, আজকে কী কী খাবার নিয়েছে তাহলে চটপট দেখে দিই। আজকে আছে 6টা লুচি নিয়েছি, আর নিয়েছি খিচুড়ি, আর আছে পটল ভাজা, আর আছে উচ্ছে আলু ভাজা নিয়েছি, আর নিয়েছি এখানে 2 বাটি আলুর দম। তাহলে চটপট খাওয়াটা স্টার্ট করি। আলুর দমটা আমার ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। আজকে আমার সব কটা রান্না
ভীষণ টেস্টি হয়েছে। আমি ভাতও বানিয়েছি, শাশুড়ি মা যেহেতু খিচুড়ি খাবে দিনের বেলা, তার জন্য শাশুড়ি মায়ের জন্য ভাতও হয়েছে আর অনেক সবজি হয়েছে, আর আমি নিজের পছন্দ মতো নিয়ে নিয়েছি, ভীষণই টেস্টি হয়েছে। এই টাইমটাই আমার মোবাইলের ব্যাটারি লো দেখাবে, মানে সকাল থেকে খুব একটা দেখা হয় না তো মোবাইলটা, ঠিক জানি এই টাইমে খেতে বলতো একটু ভিডিও করতে হবে, ব্যাস এই টাইমে আমার মোবাইলের ব্যাটারিটা লো হয়ে যাবে। সকাল থেকে মোবাইল ঘাঁটবো কোথা থেকে, টাইম কোথায়, সকাল থেকে উঠেই তো কাজে লেগে যায়, তারপর আবার ছেলে যায় 8:30 সময় টিউশন চলে যায়, সকাল থেকে উঠেই তো জল ভরতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, ছেলেকে টিউশন দিয়ে আসতে হবে, আমি নিজে দিয়ে আসছি ছেলেকে টিউশন, আমার পর চলে যাবে দোকানে, মানে সকালবেলা থেকে একদমই টাইম পাই না, মানে কাজ আর কাজ। আর ঠিক রান্না বান্না সেরে এই টাইমটা খেতে বসবো, ব্যাস এই আমার মোবাইলটা দেখা দেবে ব্যাটারি চার্জ শেষ। আমি রবিবার দিনকে লাইভে আসবো 8:00, প্লিজ আমার লাইভটাকে তোমরা জয়েন করবে, প্লিজ প্লিজ প্লিজ। আমি রবিবার দিন, এই রবিবার মানে আজকে বৃহস্পতিবার তো,
শুক্রবার শনিবার বাদ দিন, রবিবার দিন রাত 8টায় আমি লাইভে আসবো। প্লিজ তোমরা আমার লাইভটিকে জয়েন করবে। তোমরা কিন্তু কেউ মিস করো না, প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমার লাইভটাকে সেদিনকে জয়েন করো তোমরা। এক বাটি আলু তো খেতে পারলাম না, কারণ ওইটা তো অনেকগুলো ছিল আর ওতেই হয়ে গেছে। প্লিজ ফ্রেন্ড, আমি রবিবার দিনকে রাত 8টার সময় লাইভে আসছি, তোমরা কিন্তু আমার লাইভটাকে জয়েন করো, ঠিক আছে? তাহলে বাই বাই আজকের মতন, বাই বাই।